তাই যারা নেতারা আছেন কর্মীরা আছেন একটু টেক কেয়ার করবেন আর নিজেদের একটু নিরাপত্তা দিয়ে রাখবেন আর প্রশাসনকে অনুরোধ করব সমস্ত এলাকায় যাতে নিরাপত্তা থাকে শান্তিতে থাকে ভালো থাকে মানুষ যাতে কাজ পায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বলুন দুয়ারে সরকারে যেতে এরা বোঝে না বাংলার মানুষ দাঙ্গা ভালোবাসে না দাঙ্গা করাটা বাংলার সংস্কৃতি নয় দাঙ্গা আমরা করি না মানুষ কখনো দাঙ্গা করে না বিজেপির লোকেরা আজকে পারে না তাই দাঙ্গা করবার জন্য বাইরের গুন্ডাদের ভাড়া করে নিয়ে আসে এবং এটাকে আমি বলতে চাই দাঙ্গা নয় এসে ক্রিমিনাল ভায়োলেন্স এটা হচ্ছে ক্রিমিনালদের নিয়ে ভায়োলেন্স করা যে ছেলেটার ছবি আপনারা টিভিতে দেখেছেন বন্দুক নিয়ে নৃত্য করছে রামনবমী মিছিলে রামচন্দ্র কি তাকে কানে কানে বলেছিল যে আমার কথা তোমরা বন্দুক নিয়ে মিছিল করো বুলডোজার নিয়ে ঢুকেছে হাওড়ায় ট্রাক্টর নিয়ে ঢুকেছে কেকার নিয়ে ঢুকেছে পেট্রোল মশলা নিয়ে ঢুকেছে বন্দুক নিয়ে ঢুকেছে পুলিশের পারমিশন ছিল না গায়ে জোরে যারা ফল বিক্রি করে তাদের দোকান পুড়িয়ে দিয়েছে অনেক মানুষের ঘর জ্বালিয়েছে আমরা সবাইকে ফলের দোকান কিনে দিচ্ছি আমরা ফল যাতে বিক্রি করতে পারে ব্যবস্থা করে দিচ্ছি যাদের ঘর বাড়ি ভেঙেছে তাদের সবাইকে আমরা সাহায্য দিচ্ছি সরকার থেকে হাওড়াতে যে শান্তি হলো পরের দিন নাচতে নাচতে চলে গেল ইসরায়েল মিটিং করে ইশারা করছে মিটিং করে ইশারা করছে নেতারা যাও এবার কাজ করো ধর্ম কর্ম এটা কি ধর্ম বন্ধু যে ধর্মে গুরু